এবার মাংসই আসা যাক হালকা করে। এটা তো আমি মনে হলো বেশ বড়, এটা কি খুলে চলে এলো কিছুটা পড়ে গেল। ও শিট ম্যান, ওইদিকে তাকো, একদম পাশে চলে কচ্ছপের মতো। ব্যাপার হচ্ছে আমার মনে হয় যে এম ভাই কে শুরু করে। দেখ ভাই, আমার কিন্তু মনে হয় যে সোদপুরে দাদা বৌদিটা বেটার। তুই চশমা পরে এসেছিস কেন? আমার রোদের তাকাতে পারছি না, এটা একটু কেক মারছে। আমার কিন্তু মনে হয় অথেন্টিক টেস্টটা কিন্তু ব্যারাকপুরে দাদা বৌদি পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু যাই বলো সোদপুরেরটা আরো সাজানো গোছানো বসার জায়গা। ঠিক আছে, এরকম ভাবে আমাদের ঝগড়া করে লাভ নেই, দুটোই টেস্ট করে আজকে দেখা যাক নাকি। আমি বলছি শোনো, সব স্ক্রিপ্টেড এই সংক্রান্ত ভিডিও তো, তাই একটুখানি প্রথমে একটুখানি একটু তো কম্পারিজন তো হবে, কিন্তু কম্পারিজনটা যে সে কম্পারিজন হবে না, আবার আমাদের সেই স্পেশাল ব্লাইন্ড ফোল্ড টেস্ট হবে। অন্ধভাবে বিচার করা হবে কোনটা ভালো, কোনোভাবে বায়াসড না হয়। যারা কিন্তু আমাদের চ্যানেলে প্রথম ভিডিও যেটা 50,000 ভিউ ক্রস করেছিল, আশা করব এটাকেও তোমরা সেই মতো ভালোবাসা দেবে। হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন এসছো, আমাদের আগের ভিডিওগুলো দেখোনি মানে ব্লাইন্ড ফোল্ডের, তারা দেখতে পারো, লিংক এখানে আই বাটনে চলে আসবে। কম্পারিজন করতে আমরা চলে এসেছি ব্যারাকপুরে, এটা স্টেশন এরিয়া দেখতে পাচ্ছ, আর আমাদের আরেকজন প্রতিনিধি আকাশ, ও গেছে সোদপুরে। দু জায়গা থেকে বিরিয়ানি তুলবো, বাড়ি যাব, সবটাই হবে। আপাতত চলো বিরিয়ানিটা তুলে নিই। চলো তো এই সোদপুরে দাদা বৌদি বিরিয়ানি থেকে বিরিয়ানি তুলে এবার আমি সেমন্তীর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। অটোর মধ্যে বসে আছিস, তাও খুলবি না সানগ্লাসটা? হ্যাঁ না, বিশাল গরম, বীভৎস গরম। আমরা কিন্তু মানে আগের যে দাদা বৌদিটা, দাদা বৌদির হোটেল যেটা, সেখান থেকে বিরিয়ানি নিতে পারিনি, বীভৎস লাইন। কিন্তু দু জায়গা লাইনটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো দাদা বৌদি রেস্টুরেন্ট, দাদা বৌদি হোটেল, দু জায়গায় সেম বিরিয়ানি দেয়। সেই জন্য রেস্টুরেন্ট মানে ব্যারাকপুরের যে রেস্টুরেন্টটা, ব্যারাকপুরের যে হোটেল এবং সেখানেই পাশের গলিতেই ব্যারাকপুরেই রেস্টুরেন্ট দাদা বৌদি, এবং সেটাও কিন্তু এসি রেস্টুরেন্ট। কাকু বিরিয়ানি দিচ্ছে, কাকুকে একবার জিজ্ঞেস করেন যে এই যে ব্যারাকপুরের যে দুটো দোকান, রেস্টুরেন্ট আর নর্মাল পুরোনো দোকানটা, দুটো জায়গা থেকে কি একই জায়গা থেকে বিরিয়ানি তৈরি হয়? একদম পাশে চলে কচ্ছপের মতো করে আসছে। উঠতে চাইছিলাম না তাই। আমাদের তো দেখ, তুই জল হস্তি, তুই স্থল হস্তি, আমি ঘোড়া, আমি ঘোড়া আছি, আমি ঘোড়া আছি, ঘোড়া একটু ভুঁড়ি হয়ে গেছে। এখন যেটা হবে সেটা হচ্ছে ব্লাইন্ড ফোল্ডের মেক। তার আগে বল লোকজনকে আমরা বাড়ি চলে এসেছি, নাহলে তো লোকজন বুঝতেই পারবে না যে আমরা বাড়ি চলে এসেছি। আমাকে চোখ বাঁধাও যা না বাঁধাও যা, কারণ চশমাটা খুলে ফেললে আমি অন্ধ। একটু গান কর আমার ডান দিকে, চোখে ওকে কটা আঙুল, কটা আঙুল দেখিও। এটা কি হচ্ছে, মজা পেয়ে গেছিস নাকি? কটা আঙুল দাও, আচ্ছা আর তোর হাতে পাঁচটাই আঙুল আছে। না আগে দেখাচ্ছি কটা আঙুল, এবার আমি যদি ভুল করে ঠিক বলে দিই তাহলে আমরা পিছনে লাগবো, তাহলে তুই দেখতে পাচ্ছিস এরকম ভাবে। ও আচ্ছা, দুই দুই না না, দাঁড়া 1 2 3 গো। বল কটা আঙুল দেখাচ্ছি, ওই দুই, এবার ওই দুই। বলবি তুই বিশ্বাসযোগ্য তো লোকে, এটাই তোলে অলওয়েজ। দেখতো এটা কত, কতগুলো এবার? চার, যা দুটো পয়সা দিয়ে যা বাবা। তো আমরা বাইরে চলে এসেছি,
অন্য ঘরে আছে আপাতত চোখ বেঁধে রেখে এসেছি। ডাব্বা দুটোই না সেম দেখতে, এটা আমি নেল পলিশ লাগিয়ে রেখেছি, এটা অ্যাকচুয়ালি সোধপুরের আর এটা হচ্ছে গিয়ে ব্যারাকপুরের। সোধপুরেরটাকে ঢেলে নিই, এটা হচ্ছে গ্রিন প্লেটে। এই দায়িত্ব কিন্তু তোমাদের মনে রাখার কোনটা কিসে ছিল? সোধপুর বাটির উপরে চাটা উল্টে, হ্যাঁ এবার উল্টে দে পুরোটা, এই তো পারফেক্ট। এটা যাচ্ছে ব্যারাকপুর অরেঞ্জ প্লেটে, রাইসের কালারই আলাদা। আকাশ দা আজকে আমাকে ঢালাটা শেখালো, এটার জন্য থ্যাংক ইউ। রানী তো ঢেলে দিয়েছে বিরিয়ানি, এবার আমি নিয়ে যাই। আবার নোটিফিকেশন পাবে না। ঠিক আছে, দুটো প্লেট রয়েছে, তাতে বিরিয়ানি রয়েছে। বিরিয়ানি ছাড়া কি বা থাকবে বিরিয়ানির কম্পারিজনে? এটা কি মাংস? এটা মাংস, আলু, এটা আলু, এটা ছুঁড়ে মারলে কারো মাথা ফেটে যেতে পারে। এনিওয়ে একটু মাখিয়ে নি পুরোটা একসঙ্গে ঠিকঠাক করে। পাগল 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 করা, ভালো লাগছে, খুব সুন্দর ফ্লেভার টেভার সবই ভালো লাগছে। তবে তারের রাইসটা আমার একটু কম লাগলো, মানে এটা আমার মনে হয় উপর দিকের চাল আর মিশানোটা ঠিকঠাক হয়নি। খেতে নো ডাউট ভালো, দাদা বৌদির মতো পুরো ফ্লেভারটাই রয়েছে, চালের সঙ্গে একদম মাটনের ফ্লেভারটা একদম মিলেমিশে একাকার হয়ে থাকে, সেরকমই ফ্লেভার। ঠিক আছে এটা খেয়ে দেখি তবে বুঝতে পারবো। ঠিকঠাক মাখাচ্ছি তো, একটু হেল্প কর আমাকে। ঠিক আছে ঠিক আছে, মানে কি মাখাবি, খা না। দিস ইজ দ্য থিং, তারের রাইসটা একদম মাখামাখি হবে। আমার একটু মশলা টাইপের বিরিয়ানি ভালো লাগে খেতে, মানে একটু বেশি গ্রেভি টেভি দিয়ে মাখানো হবে চালটা, এইটাই সেটা পাওয়া যাচ্ছে। কিন্তু চালের কীরকম সাইজ হ্যান ত্যান অলরেডি তোমরা প্রচুর দাদা বৌদির বিরিয়ানি দেখেছো, আর আমার চোখ মাথায় এর মধ্যে আমার বলা পসিবল না। চাল ভাঙা না, চাল গোটা, চালের ফ্লেভার হিসাবে আমি বলবো এটা, যেহেতু তারের পরিমাণটা বেশি, গ্রেভির পরিমাণটা বেশি, আমার এটা বেশি ভালো লাগলো। বাদ বাকি দুটোর ফ্লেভার অলমোস্ট সেম। এটা একটা গাম্বার সাইজের আলু দিয়েছে, যাই না দাদা বৌদিতে এত বড় আলু আমি জীবনে খাইনি। ভেতর দিকটা একটু শক্ত শক্ত, এটা বলতেই হবে, বস মানে ফিল করলাম কি বলবো। সেটা কিন্তু ঢোকেনি এবং বাইরেও খুব একটা পাচ্ছি না সত্যি কথা বলতে। এই আলুটা একদম ছোট্ট আলু, দাদা বৌদির আলুতে কি হয়েছে, এটা তো ফ্লেভার ঢোকেনি, ছোট তো এটা, বাট নরম। এবার মাংসই আসা যাক হালকা করে, এটা তো আমি মনে হলো বেশ বড়, এটা কি খুলে চলে এলো, কিছুটা পড়ে গেল। শিট ম্যান, আচ্ছা এটা মাটন তো, এবার ঠিকঠাক তুলেছি আশা করি, একটুখানি ভেঙে চর্বি ফর্বি আমি বুঝতে পারছি না, নরমাল মাটন খেয়ে দেখি। ও অনেকে একদম পুরো তুলতুলে মাটন পছন্দ করে, দাদা বৌদিতেও বেশিরভাগ সময় সেটাই হয়, আজকে না হালকা একটু চিবোতে হচ্ছে এবং সেটা আমার বেশি ভালো লাগছে। ট্রাস্ট মি, মাটন যদি একদম মুখের মধ্যে গলে যায় লালেল করে আমার ভালো লাগে না, তার থেকে হালকা একটু চিবোতে হবে, যেটা ঠিক এটা হচ্ছে, খুব ভালো লাগছে। আমার হাত দিয়ে সাইজটাও বেশ বড় মনে হলো যে এবার এটার, এটা আলু, এটা এটাও বেশ বড়, বেশ বড়, এটা এত ভর্তি চর্বি, মানে যেটা আমি ফিল করতে পারছি এই জায়গাটা চর্বি একদম। চর্বিটা বাদ দিয়ে খা না। হা হা, ওহো একবার খেয়ে নিয়েছিস, খেয়ে নিয়েছি, আর মুখে দিস না চর্বি। এটাও কিন্তু খুব সুন্দর একদম, দুটো মাটানি আমার সেম লাগলো,
দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমি সত্যি কথা বলতে ওই তারের ব্যাপারটা ছাড়া আর খুব একটা কোনো ডিফারেন্স করতে পারছি না। বিরিয়ানির যে গরম মশলা হয়, আতর বলো, কেওড়ার জল বলো, গোলাপ জল বলো, একদম ঠিকঠাক পরিমাণ, বরঞ্চ একটু কমই। প্রপার বিরিয়ানির একদম গন্ধ, যেটা দাদা বৌদির পাশ দিয়ে গেলেই তোমরা পাও, মানে একদম বুকটা জাস্ট ঝাঁঝিয়ে দেয়, একদম মনে হয় এক্ষুনি খাই ছুটে গিয়ে, পেট ভর্তি থাকলো আমার মনে হয় বস, সেরকমই লাগছে। ব্যাস আমি এবার খুলতে পারি? না এক সেকেন্ড, এবারে চোখ খোলা হচ্ছে। চোখটা আমি নিজেই খুলতে পারি, তোর জন্য আসতে হবে না। ম্যান কতক্ষণ পর পৃথিবীর আলো দেখলাম। হ্যাঁ বল এবার। এটা হচ্ছে বড় আলু, বড় আলু কাটলে ব্যারাক পুড়িয়ে ব্যারাক বড়। আর আলুটার কি সাইজ মানে? আর এটা সত্যি একটা জিনিস কিন্তু পারফেক্ট হয়, যেটা হয়েছে ও বললেও পারফেক্ট। এই সত্যি তারের রাইস, হ্যাঁ ওটা তারের রাইসটা আকাশ দা বললো। আমি যখন বিরিয়ানিটা নিলাম আমার পরে একটা কি দু প্লেট বিরিয়ানি আর পার্সেল হলো, দেন বিরিয়ানি শেষ হয়ে হারিয়ে। আচ্ছা মানে নিচে তলার দিকের ব্যাপারটা, তলার দিকে এটা হয় তাহলে ঠিকঠাক করে মেশানো হয়নি, বাট ওদিকটাই হচ্ছে দাদা বৌদির সুখ, যেটা আমরা তিনজনে এখন উপভোগ করব। তুই এবার খাওয়াটা বন্ধ কর, লিটারালি আমি বলে দিচ্ছি। ঠিক আছে বাকি কথা ওরা একটু খাওয়ার এনজয় করুক, ওরাও একটু এনজয় করে নিক, দিয়ে তারপর বলুক। হ্যাঁ মানে পুরোটাই খাবে আর কি, মানে যাকগে। আমার সোদপুরেরটা বেশি ভালো লেগেছে, রাইসটার যদি কথা বলতে হয়। মাংসর দুটোরই মোরলে সেম সাইজও আমি চোখ খোলার পর দেখতেই পেলাম, সেমই ছিল। ঠিক আছে, এক্ষেত্রে ভার্ডিক্ট দেওয়াটা একটু চাপের, কারণ অনেক সময় আমরা কিন্তু ব্যারাকপুরেরতেও তারের রাইসটা পাই, সেটা হয়তো আজকে মেশানোটা ঠিকঠাক হয়নি। তারের রাইস তো কোনো ব্রাঞ্চের উপর ডিপেন্ড করে না। তুমি যদি বলে যে তোমার তারের রাইস বেশি লাগবে, সেক্ষেত্রে বলবে একটু বেশি করে তারের রাইস দিতে, যদি প্রপার মিক্সচারটা ঠিকঠাক হয় তাহলে আমার মনে হয় দুটোই সেম। বাই দ্য ওয়ে কয়েকজন আমাদের ফুড গ্যাসন ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হয়েছিল ব্যারাকপুরে যখন আমরা বিরিয়ানি তুলতে গেছিলাম, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে দেখা হয়। তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে জানাও কিন্তু কমেন্টে যে তোমরা দেখছো। আর যারা তোমরা দুটোই খেয়েছো ব্যারাকপুর থেকে সোদপুর থেকে, তাদের কোনটা বেটার লেগেছে সেটাও কমেন্ট করে জানাও। আর যারা খাওনি তারা দুটোই খেয়ে বলো কোনটা বেটার লাগে। ব্যারাকপুরেরটা একদম ব্যারাকপুর স্টেশনের সামনে, দাদা বৌদি চেনে না, আই ডোন্ট নো, আচ্ছা তাও জাস্ট জানি দি, ব্যারাকপুরেরটা একদম স্টেশনের সামনে, সোদপুরেরটা চৌমাথা মোড়ের কাছাকাছি, দুটোরই ডেসক্রিপশনে লিংক থাকবে। এই যে আমাদের দুটো ভাই, এরা দুজন নিচে খেলাধুলা করছিল দেখতে পেয়েছি, বলে বা তোমরা সাবস্ক্রাইব করে দিও ফুড গ্যাজমকে। এ টাকা দেব নাকি তোকে এটা বলার জন্য? কত টাকা নিবি আমার? এবং লাইক আর শেয়ারটা করে দিবি সবাই। চলো এখানে এখানে শেষ করবো ভিডিও, যেভাবে আমরা শেষ করি, হাম হ্যায় শৌকিন খানে কে ফির মিলেঙ্গে আগলে ভিডিওতে।